আসসালামু আলাইকুম। আজ শেয়ার করছি দাম সহ 3 পাউন্ড টোটিয়ার কেক। তৃতীয়বারের মতো আপনাদের সাথে ডেলিভারি, ডেকোরেশন, ট্রপিক্যাল হুইপ ক্রিম ফ্রস্টিং, এই গরমে কিভাবে আমি কেক ডেকোরেশন করলাম আর কতটা ভোগান্তিতে পড়েছি সব কিছু ডিটেলসে আজকের ভিডিওতে শেয়ার করছি। আর আমার যেহেতু আজকে 3 পাউন্ড কেক ডেলিভারি দিচ্ছি, তাও আবার টোটিয়ার, তাই ক্রিমের কোয়ান্টিটি বা পরিমাণটা আমার বেশি লাগবে। যেহেতু প্রচণ্ড গরম, এতটা গরম ছিল ওই দিন, বলার বাহিরে অনেক কষ্টের পরে এই কেকটা ডেকোরেশন করেছি। আর ক্রিমটা আমার মেজারিং কাপের, টোটাল ক্রিমের প্রয়োজন হয়েছে 3 কাপ। ট্রপিক্যাল হুইপ ক্রিমটাই ব্যবহার করেছি, আর আমি 1.5 কাপ করে ট্রপিক্যাল হুইপ ক্রিম এইভাবে ফ্রস্টিং করে আমি কালার মিশিয়ে তারপর পাইপিং ব্যাগে ভরে নর্মাল ফ্রিজে কিছু সময়, আবার ডিপ ফ্রিজে কিছু সময় সেট করে তারপর আমি সেদিন কেকটা ডেকোরেশন করেছিলাম। আর ট্রপিক্যাল হুইপ ক্রিমের অনেক ভিডিও আমার এই চ্যানেলে রয়েছে, A to Z, আপনারা চাইলে দেখে নিতে পারেন। অনেকে প্রশ্ন করেন ট্রপিক্যাল হুইপ ক্রিম কেন নরম হয়। আসলে এটা উৎপাদনের ক্ষেত্র থেকে কিছুটা নরম। যারা সব সময় কেক ডেকোরেশন অথবা ডেলিভারি দিয়ে থাকেন, তারা কিন্তু এই ক্রিমের টেকনিকটা বুঝতে পারবেন, কারণ এটা দামে কম মানে ভালো একটি ক্রিম আমি সব সময় বলে থাকি। আর এই ক্রিম দিয়ে কিন্তু আপনি টেকনিক যদি জানেন বা বুঝেন, তাহলে আপনি কেক ডেকোরেশন এমনকি ফুল তৈরি করতে পারবেন। ওই দিন কিন্তু আমার ফুল তৈরি থেকে শুরু করে আমার কেক, এমনকি কেকের গায়ে বা বর্ডারে ক্রিম আমার সেট করতে অনেক বেশি কষ্ট হয়েছে, কারণ তুলনামূলক এমনিতে তো প্রচণ্ড গরম, এর উপর লোডশেডিং, ওই দিন কিন্তু তুলনামূলক খুব বেশি গরম ছিল। এই জন্যই মূলত কেক ডেকোরেশনটা আমার একটু স্মুথ ফিনিশিংও কিন্তু দেখতে ভালো কম হয়েছে। মোটামুটি আমি ক্রিম 3 বার এইভাবে বিট বা ফ্রোস্টিং করে নর্মাল ফ্রিজে রেখে দিয়েছি, আর আগের দিন রাত্রে আমি এইভাবে কেক তৈরি করে রেখেছি। আর 5 ইঞ্চ মোল্ডে আমি 1 ডিম করে দুই ডিমে তৈরি করেছি, আর 8 ইঞ্চ মোল্ডে আমি 2 ডিম ব্যাটার পরিমাণ করে আমি 2টি মোল্ডে তৈরি করেছি। আর নিচের আমি পাট রেখেছি 2 পাউন্ডের, উপরে রেখেছি আমি 1 পাউন্ডের। আর আজকের কেকটা আমি সচরাচর অন্যান্য সময় কেকের লেয়ার বা স্লাইস করে 2টা, আর আজকে কিন্তু আমি 3টা করেছি। আর 3 পাউন্ড হলেও ওজনে 3.5 পাউন্ডের চাইতে বেশি এসেছে। এইবার সুগার সিরাপটা দিয়ে দিলাম। এর আগে আমি একটি আগের ওয়েস্টার্ন কেক বোর্ড নিয়েছি, সে বোর্ডের মাঝে আমি প্রথম লেয়ার দিয়ে সুগার সিরাপ দিয়ে প্রথম ক্রিম, মানে প্রথমবার ক্রিমটা স্প্রেড করে দিলাম চারপাশে। এরপরে সেমভাবে দ্বিতীয় লেয়ার দিলাম। আর এখানে আপনারা একটু ভিডিওতে লক্ষ্য করবেন এই গরমে ক্রিমটা কতটা নরম ছিল। যদিও আমার হাতের কাছে বা পাশেই, আমি যেখানে কেক ডেকোরেশন করি সেখানে কিন্তু আমার ফ্রিজ, আর আমি ফ্রিজে একবার ক্রিমটা সেট করি, রাখি, আবার বের করি, এই অবস্থায় বা এরকম করেই কিন্তু ওই দিন কেকটা আমি ডেলিভারি দিই। মোটামুটি যারা নতুন নতুন কেকের কাজে নিয়োজিত বা ডেলিভারি দিচ্ছেন বা কাজ শিখছেন, তাদের জন্য কিন্তু এই ক্রিমটা তারা কিন্তু ইউজ করা খুব কষ্টের, কারণ তারা এটার টেকনিকটা বুঝতে পারেন না, আর এটা কীভাবে স্টিপিক করবেন রাখবেন সেটাও কিন্তু বুঝতে পারে না। আসলে এটা প্র্যাকটিসের উপর ডিপেন্ড করে। কথা বলতে বলতে আমি ক্রাম কুটিং করে আরও 30 মিনিটের মতো নর্মাল ফ্রিজে রেখেছিলাম। এরপরেও আপনারা বুঝতে পারছেন কি না আমি জানি না, ভিডিওতে আমি কিন্তু অনেক টেকনিক করে তারপর এর বর্ডারে এবং উপরে মোটামুটি ফিনিশিংটা এনেছি, কিন্তু অন্যান্য সময় আমার কেক যে পরিমাণ স্মুথ ফিনিশিং আসে সেই তুলনায় এই কেকের স্মুথ ফিনিশিংটা খুব বেশি আসেনি। এই তো মোটামুটি আমি বর্ডারে এবং উপরে দিয়ে দিচ্ছি ক্রিম। আর এরপরে আমার বেডরুমের, আমার মোটামুটি যে স্পেস আছে সেখানে আমি কেক ডেকোরেশনের কাজ করি, আর এর পাশে একটি টিনের ঘর রয়েছে, আর সেই টিনের ঘরের টিনের সমস্ত তাপমাত্রা কিন্তু আমার বেডরুমে প্রবেশ করে। সব কিছু মিলিয়ে প্রচণ্ড গরম, তার উপর আমার কিন্তু এত বেশি কেকের অর্ডার নেই যে এসি ব্যবহার করব, আর এসি কেনার এমনিতেও সামর্থ্য নেই। সব কিছু মিলিয়ে ওই দিন কেকটা ডেকোরেশন করতে অনেক বেশি কষ্ট পোহাতে হয়েছে।
তো আপনাদের সাথে ভাবলাম একটু শেয়ার করি কিভাবে ওই দিন কেকটা আমি ডেকোরেশন করেছি। মোটামুটি ক্রাম পুডিং করার পরেও আমি 30 মিনিট ফ্রিজে রেখে তারপর ফাইনাল এবং স্মুথ ফিনিশিংটা করতেও আমার খুব বেশি সময় লেগেছে। আর এই কেকের আগে আমি যত কেক ডেকোরেশন করেছিলাম, আমি স্মুথ ফিনিশিং এনেছিলাম, কাজ করেছিলাম, সমস্ত কেকের শ্রম কষ্ট যদি আমি একসাথে করি সেক্ষেত্রে কিন্তু এই কেকের শ্রম এবং কষ্টটা আমার মনে হয় খুব বেশি হয়েছে। দিনে প্রচণ্ড গরম ছিল, কিন্তু তার আগে মানে ওই দিন রাত্রে কিন্তু আবার ঝুম বৃষ্টি শুরু হয়েছিল। মনে মনে চিন্তা করছিলাম আগের দিন রাত্রে আমি কেন কেকটা মোটামুটি ডেকোরেশন করে রাখলাম না। আসলে ফ্রিজে ওইভাবে আগের দিন কেক ডেকোরেশন করে রাখলে সেক্ষেত্রে কেকের ক্রিমটা ফেটে যায়, এই হচ্ছে অবস্থা। তো মোটামুটি আমি ফাইনাল ফিনিশিংটা দিয়েও 30 মিনিট আবারও নর্মাল ফ্রিজে রেখে দিয়েছিলাম। এরপরে এবার আমি বোর্ড চেঞ্জ করে নিয়েছি আর অফ স্ক্রিনে আমি ওপরের যে কেকটি রয়েছে 1 পাউন্ডের সেটাও ডেকোরেশন করে নিয়েছি। সেটা আমি সরাসরি বোর্ড সহ ডিপ ফ্রিজে রেখে দিয়েছিলাম। আর এটি হচ্ছে সবচেয়ে রিস্কি একটি কাজ যখন আমরা টুটিয়ার কেক তৈরি করি। তখন চলতি বার সহ আমি তৃতীয়বারের মতো 3 পাউন্ড ওজনের টুটিয়ার কেক ডেলিভারি দিলাম আলহামদুলিল্লাহ। এইবার আমি যেহেতু একটু মোটামুটি তুলনামূলক দূরে ডেলিভারি দেব, এর উপর খুব বেশি গরম, তার জন্যে আমি এ উপরে দিয়ে দিলাম এইভাবে কিছুটা স্ট্র দিয়ে দিলে এতে করে ডেলিভারি করতে খুব বেশি অসুবিধা হবে না। আর নিচে আমি 6B নজেল দিয়ে এই ডিজাইনটা করে দিচ্ছি। যদিও আমাকে ক্লায়েন্ট অন্য ধরনের একটি ডিজাইন দিয়েছিল, মোটামুটি আমি যতটা সম্ভব চেষ্টা করেছি কিছুটা কালার আনতে। আসলে প্রচণ্ড গরমের কারণে আমি খুব বেশি একটা ক্রিমটা স্টিপিক করতে পারিনি। এই তো দেখতে পাচ্ছেন কথা বলতে বলতে মোটামুটি আমি বর্ডারটা করে নিয়েছি। আমি যতটা সম্ভব আমার মতো করে ভালোভাবে আমি করে নেওয়ার চেষ্টা করেছি, যদিও আমি ক্লায়েন্টের সাথে এই বিষয়টা ডিসকাস করে নিয়েছিলাম যে এই একটু 19-20 হবে। গতকালকে যে কেকটা আমি তৈরি করেছি সেটা আজকে বানাতে গেলেও একটু ব্যতিক্রম হবে, এটাই স্বাভাবিক, যে কোনো বেকারের ক্ষেত্রেও কিন্তু এমনই হয়। তো যাই হোক, এরপরে আমি দ্বিতীয় উপরে মানে উপরে যে 1 পাউন্ড ছিল তার বর্ডারও করে দিলাম, সেমভাবে উপরোটাও করে দিচ্ছি এইভাবে। কারণ প্রচণ্ড গরমের মাঝে আসলে কেক ডেকোরেশন করা অনেক কষ্টের একটা কাজ, যদি কেকের ক্রিমটা স্টিপিক থাকে তাহলে তো কথাই নেই। এরপরে আরও একটি ক্লোজ স্টার নজেল দিয়ে এই ডিজাইনটা উপরে যেভাবে করে দিচ্ছি ঠিক সেমভাবে ডিজাইনটা আমি একদম নিচে বর্ডারও করব। এরপরে আমি উপরের বর্ডারটাও তো আবারও ডিজাইনটা করব, আপনারা ভিডিওর ডিসপ্লে দেখে বুঝতে পারবেন। এইভাবে করে মোটামুটি আমি আর কেকটা ডেকোরেশন করা শেষ করেছি। এই সময়ে অফ স্ক্রিনে আমি ব্লু কালারটা মিশিয়ে নিয়েছিলাম, মিশিয়ে পাইপিং ব্যাগে ভরে আমি রোজ নজেল সেট করে তারপর নর্মাল ফ্রিজে রেখে দিয়েছি। এরপরে আমি ছোট ছোট কয়েকটি গোলাপ করেছি, আর অফ স্ক্রিনে আমি আরও কয়েকটি এর মাঝে দিয়েছিলাম টপার, যেগুলি আমার আর ভিডিও করা হয়নি কারণ প্রচণ্ড গরমে আমার আসলে ভিডিও করার মোড ছিল না, এই জন্য আমি ভিডিও করা পরবর্তী সময়ে বন্ধ করে দিয়েছি। তো আমি মোটামুটি এখানে একটি বাঁকা যে রোজ নজেল রয়েছে সেই রোজ নজেল দিয়ে ফুল করে নিচ্ছি, যেভাবে ডিসপ্লেতে আপনারা দেখতে পাচ্ছেন। আপনারা যদি প্র্যাকটিস করেন বারবার তাহলে অবশ্যই এইভাবে গোলাপ ফুল করতে পারবেন। এই তো এরই মাঝে কথা বলতে বলতে আমাদের কিন্তু একদমই গোলাপ ফুল করা প্রায় শেষের দিকে। সেমভাবে গোলাপ ফুলের ক্রিমের সাথে আমি কালার মিশিয়ে নর্মাল ফ্রিজে নজেল সহ দিয়ে পাইপিং ব্যাগ ভরে আমি রেখে দিয়েছিলাম। আর এই তো এরই মাঝে মোটামুটি আমাদের কেক ডেকোরেশন শেষ, অতিরিক্ত টপার অফ স্ক্রিনে দিয়ে নামটা লিখে দিয়েছিলাম, সেটা ভিডিও করা হয়নি। এই কেকের দাম আমি রেখেছিলাম 1800 টাকা। তো 1800 টাকা দিয়ে এই কেকটা আমি সেল করেছি। সব কিছু মিলিয়ে আজকের ভিডিও এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।